আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ঢাকার নিউজ মার্কেটে। তো পোস্ট অফিস গেট দিয়ে কিন্তু আপনারা আসলে কিন্তু বাইরে কিন্তু এই ধরনের যে স্টলগুলো আছে, তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের সংসারের প্রয়োজনীয় কিন্তু সব ধরনের আইটেমগুলো কিন্তু কিনতে পারবেন। তো ফ্রেন্ডস, অনেকে ভাবতে পারেন যে বাইরের প্রোডাক্ট আসলে এগুলো ভালো হবে কি না বা মানসম্মত হবে কি না। তো ফ্রেন্ডস, স্টোরের ভিতরে যে প্রোডাক্টগুলো সেম প্রোডাক্টগুলোই কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে কিন্তু রিজনেবল প্রাইসে, কিন্তু দোকানের ভিতরে যে প্রাইস তার চেয়েও কিন্তু অনেক অনেক কমে কিন্তু আপনারা কালেকশনগুলো কিনতে পারবেন। আশা করি প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনাদের নিত্য প্রয়োজনীয় থাকবে, বিশেষ করে কিচেন এবং ডাইনিং ডেকোরেশনের জন্য। তো আমি কিন্তু আপনাদেরকে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কালেকশনগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ভাইয়াদের যে কালেকশনগুলো আছে নিয়ে নিতে পারবেন। তো আশা করি কিন্তু প্রত্যেকটা কালেকশানই কিন্তু আপনাদের প্রয়োজন হবে আশা করি। তো এখানে একেবারে মানে প্রতিদিনের দরকারি যে আইটেমগুলো আছে সবই কিন্তু আপনারা পাবেন। তো শুরুতেই যদি আমরা একটু দেখাই আপনাদেরকে, এই যে এগুলো কিন্তু হ্যাঙ্গিংয়ের জন্য, হ্যাঙ্গিং ক্লিপ ওয়াশরুমে আপনারা রাখতে পারেন বা কিচেনে রাখতে পারেন আপনারা, বা ডাইনিং ডেকোরেশনের জন্য নিতে পারেন, তো রুমের ভিতরেও রাখতে পারেন। এগুলো কেমন হয় ভাইয়া প্রাইস? এটার প্রাইস আমরা তো 250 বিক্রি করি, এটা 180 টাকা রাখা যায়। 180 টাকা, কিন্তু এখানে কয় পিস থাকবে? 12 পিস। 12 পিস কিন্তু মাত্র 180 টাকা। এটা দেওয়ালে লাগালে আটকে থাকে তো না, খুলে যায়? এটা 3 কেজি ওয়েট নিতে পারবে, এই যে লেখা আছে অরিজিনাল চায়না। আচ্ছা, অরিজিনাল চায়না 3 কেজি পর্যন্ত কিন্তু ওয়েট নিতে পারবে। তারপরে এখানে কিন্তু অয়েল ব্রাশ আছে আর সিলিকনের প্রত্যেকটাই। তো এগুলো কেমন দাম পড়ে? এগুলো 100 টাকা, মাত্র 100 টাকা করে না? তো এখানে প্রত্যেকটা আইটেমই কিন্তু আপনাদের দরকারি আছে। যে রাইস চামচ আছে এটা দেখতে পারেন আপনারা, এগুলো কেমন হয়? এটা পড়বে 20 টাকা পিস, মাত্র 20 টাকা করে। ওকে, এগুলো সব আচ্ছা, এগুলো আবার ব্র্যান্ড কোয়ালিটি, এগুলো কেমন হয় দাম? বিআইপি, এগুলো 130 করে, এগুলো পড়বে 130 টাকা করে না? তারপর ছোট ছোট কিন্তু আপনারা মগ নিতে পারেন, এগুলো এগুলো কেমন হয়? এগুলো 40 টাকা, এগুলো প্রতি পিস কিন্তু 40 টাকা করে না? এগুলো আছে স্যার। আচ্ছা আচ্ছা, খুব দরকারি আইটেম আছে, তো আপনারা যা যা পছন্দ হয়। এটা কি? এটা হলো হ্যান্ড মিক্সচার। আচ্ছা, এটা কি থেকে ফোম টোম করলে এটা লাগে, আর তারপর হলো ওই পুডিং টুডিং বানায়। আচ্ছা, ডিম আপনাদের দরকারি আছে। এটা কি? এটা পিজা কাটা? এটা পিজা কাটা, এটা 250 টাকা। এই যে পিজা কাটাটা দেখতে পাচ্ছেন বা পিঠা কাটার জন্য আপনারা নিতে পারেন, খুব সুন্দর এটা। এগুলো কেমন হয়? 280। এটা কত পড়বে? এটা পড়বে 100 টাকা, 100 টাকা করে না? ওকে, তো এগুলো কিন্তু এটা হলো কাচের সল্টের জন্য, সল্ট রাখার জন্য ডাইনিং আপনারা নিতে পারেন। এগুলো এগুলো কেমন হয় দাম? এগুলো 150 টাকা, 150 টাকা। গ্রিন কালারটা 120 টাকা করে। ওকে, এছাড়া কিন্তু এখানে আরও খুব চমকপ্রদ ডিজাইনের কিন্তু ডাইনিংয়ের কিন্তু এখানে স্ট্যান্ড আছে, হাঁড়ি রাখার স্ট্যান্ড। এগুলো কেমন হয় দাম? হাঁড়ি এটা হলো 20 টাকা পিস, বড়টা 20 টাকা করে না? তারপরে এখানে কিচেন গ্লাভস আছে, এটা এটা কেমন হয় দাম? এটা 250 টাকা বিক্রি করি, 220 টাকা। আচ্ছা, 220 টাকা। তারপরে এখানে মাছের আঁশ উঠানোর জন্য এটা, এটা কেমন হয়? 80 টাকা, এগুলো পড়বে 80 টাকা করে। এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের এই যে এটা, এগুলোর দরকার হয় কিন্তু আটা চালনি বা সুজি চালনি, এটা কেমন হয়? এটা হলো 100 টাকা, এটা সেট আছে 6টা সেট। আচ্ছা আচ্ছা, লুজভাবে নিলে লুজভাবে দেওয়া যাবে। আবার এগুলো সামনে যেহেতু রোজা আসছে, আপনারা মুড়ি চালার জন্য কিন্তু আপনারা নিতে পারেন। এগুলো এগুলো কেমন হয় দাম? এটা পড়বে 100 টাকা, 100 টাকা করে। তারপরে খুব সুন্দর সুন্দর স্টিলের কিন্তু এসএসআর কিন্তু ডিশ আছে, এগুলো দেখতে পারেন। আচ্ছা, এগুলো কেমন হয় দাম? এটা পড়বে 400 টাকা, মাত্র 400 টাকা করে না? পার পিস না? পার পিস। এখানে মেশার আছে, মেশারটা দেখতে পারেন আপনারা। এটা কিন্তু রমজানে আলুর চপ বানানোর জন্য কিন্তু খুব দরকারি হবে আপনাদের। এটা কত পড়বে? 100 টাকা, মাত্র 100 টাকা করে। মানে প্রত্যেকটা আইটেমই দরকারি আছে। তারপরে এখানে বিভিন্ন ক্যাটাগরি নাইফ আছে, কিন্তু এই নাইফগুলো কত করে পড়ে? এটা 80 টাকা, 80 টাকা করে না? এগুলো আছে 100 টাকা, এগুলো পড়বে। আর এটা হলো 200 টাকা, আর ওটা 150 টাকা। আচ্ছা, এখানে 3 পিসের এই যে বাটিগুলো, এগুলো কেমন হবে প্রাইস? এটা হলো 5 পিস। আচ্ছা, 5 পিসের সেট, এটা এটা কেমন দাম? সেট করবে হলো 400 টাকা, 400 টাকা। আর ওই যে এসএস বাটি ওটা, ওটাও 4 পিসের সেট। আচ্ছা, ওটা পড়বে 550 টাকা, 550 টাকা। তো আসলে এখানে মানে সব কিছুই পাবেন কিন্তু আপনারা। এছাড়া এই যে লেবু চিপড়ানোর জন্য কিন্তু মেশিন আছে, এটা দেখতে পারেন। এগুলো রমজান যেহেতু আসছে সামনে, এটা কত পড়বে ভাই? 150 টাকা করে। এছাড়া এই নাইফগুলো কত করে পড়ে? এটা পড়বে হলো 150, 100, 180, 120, 180, 120। এছাড়া এখানে ফুড ডিভাইডার আছে, এগুলো কেমন হয় দাম?
এটা 150 150 টাকা করে না। এছাড়া বিভিন্ন ধরনের চামচের কালেকশন আছে, তো আপনারা নিতে পারবেন। বড় চামচগুলো কেমন হবে? এটা 130 করে 130 টাকা করে না। ওকে, তো খুবই খুব সুন্দর সুন্দর নেট আছে এখানে, দেখেন আপনারা। এই যে এগুলো কিন্তু খুব দরকারি হবে সামনে, ভেজিটেবল থেকে শুরু করে কিন্তু নুডলস সব কিছু ওয়াশের জন্য আপনারা এগুলো নিতে পারেন। এগুলো কেমন হয় দাম? এটা কামজালি পড়বে 300 টাকা, আবার এটা আছে লোকাল, এটার দাম কম আছে। আচ্ছা, এটা কত? 130 টাকা মাত্র। 130 টাকা, ওকে। তো প্রত্যেকটা আইটেমই কিন্তু খুবই সুন্দর। এই যে এগুলো কিন্তু বড় সাইজের, হ্যাঁ, আচার। এছাড়া কিন্তু বড় জগে যখন আপনারা জুস করবেন বা শরবত করবেন তার জন্য কিন্তু এগুলো লাগে। তো এগুলো কেমন হয়? 150 টাকা এগুলো পড়বে, মাত্র 150 টাকা করে। তো রমজানে কিন্তু এগুলো খুব দরকারি থাকবে। একটা ডিপ আছে আর একটা কিন্তু প্লেন আছে, এটাও দেখতে পারেন, মাত্র 150 টাকা করে কিন্তু আপনারা নিতে পারবেন। এছাড়া এখানে চিমটা থাকবে কিন্তু। চিমটাগুলো কেমন হয় প্রাইস ভাইয়া? 100 টাকা। এগুলো হচ্ছে মাত্র 100 টাকা করে কিন্তু আপনারা নিতে পারবেন। এটাও খুব দরকারি একটা আইটেম, এটাও দেখতে পারেন আপনারা। এটাও পিঠা কাটার বা পিজা কাটার। এটা কেমন হয়? এটা প্রাইসটা কেমন থাকবে? এটা 120 টাকা। 120 টাকা করে থাকবে, ওকে। তো ফ্রেন্ডস, এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তো এগুলো আপনারা দেখতে পারেন। ভাইয়া, এগুলো কী কাজের জন্য? আচ্ছা আচ্ছা, মশলা বা পান সেচনি করার জন্য, পান সেচার জন্য না? এগুলো কেমন হয় এটা? এটা পিতলের না? এটা পিতলের। এটা পড়বে হলো 1100 টাকা। এটা পড়বে 1100 টাকা না। আর এই লোহারগুলো? আর লোহার এটা পড়বে হলো, এটা তিনটা সাইজ আছে আর কি। আচ্ছা আচ্ছা, এটা কেমন হয় দাম? এটা পড়বে 300, তারপর 250, তারপরে 150। আচ্ছা, মানে এটা সবচেয়ে বড় সাইজটা? আরো বড় আছে, আরো বড় হয়। ওয়াও, আরো বড় আছে। বড়টা কত পড়বে? বড় পড়বে 800 800 টাকা। এছাড়া এখানে কিন্তু কাঠেরও আছে ছেচনি, এটাও দিতে পারেন। কাঠেরটা, কাঠেরটা কত পড়ে? কাঠের বড়টা 200 টাকা। কাঠের এটা বড়, এটা পড়বে মাত্র 200 টাকা করে। ছোট আছে 150, ছোট আছে 150 টাকা করে। তো প্রত্যেকটা আইটেমে কিন্তু আপনার দরকারি থাকবে। তো ফ্রেন্ডস, আপনারা যারা নিতে চান চলে আসতে পারেন। এগুলো নজেল কত করে ভাই আছে? নজেল এটা 200 টাকা, মানে পুরো প্যাকটা, পুরো প্যাকেটটাই কিন্তু 200 টাকা পড়বে। এই যে এটা যেটা আছে এটাও দেখতে পারেন আপনারা, এটা পড়বে কিন্তু কম প্রাইসের, এটা 120 টাকা করে পড়বে। আচ্ছা, মিল্ক পেন আছে, মিল্ক পেন দেখতে পারেন। তিনটা সাইজ হবে না? হ্যাঁ, চাটা দুধ গরম করার জন্য এগুলো লাগে। আচ্ছা, এগুলো এটা কেমন পড়বে? এটা পড়বে 280। এটা পড়বে মাঝে, এটা পড়বে 250, ছোটটা পড়বে 200। আচ্ছা, এছাড়া খুব সুন্দর সুন্দর ছাটনি আছে এখানে, এগুলো কেমন হবে? এগুলো পুরো সেট আছে মনে হয় না? আচ্ছা, এক পিসও নিতে পারবে। এই ছোটটা কেমন পড়বে দাম? এটা পড়বে 100 টাকা, ছোটটা 100 টাকা দাম পড়বে না? তারপরে থেকে 20 টাকা করে বাড়বে। আচ্ছা, ওকে। তো এখানে কিন্তু খুব চমৎকার আমি দেখি যে বেলি হাড়িগুলো আছে, এগুলো কেমন হয় দাম? আচ্ছা, 5 পিসের সেট থাকবে না? এটা কিন্তু একটা লেটেস্ট, একটা আপডেট, একটা কালেকশন। এটা কত পড়বে? আচ্ছা, 170, মানে সাইজ বড় হলে দামটা বাড়বে? ওকে, সাইজটা বড় হলে কিন্তু দামটা বাড়বে, মানে খুব সুন্দর। যারা সেট নেবে তার জন্য কিছু ডিসকাউন্ট। আচ্ছা, পুরো সেটটা কত পড়বে? পুরো সেট নিলে 1500 টাকা আসে, আমরা 1100 টাকা রাখি। আচ্ছা, ওকে। তো ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আপনাদের ঘর সাজানোর জন্য কিন্তু প্রতিদিনের দরকারি সব আইটেমগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো ঢাকার নিউ মার্কেট পোস্ট অফিস গেট দিয়ে আসলেই কিন্তু আপনারা পাবেন ভাইদের স্টলটা। তো আমি যদি আরেকবার নাম্বারটা দেখিয়ে দিই, তো ফ্রেন্ডস, এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা ভাইদের যে কালেকশানগুলো আছে তো নিয়ে নিতে পারবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।